নাম মোহাম্মদ কালাম। আপনার পিতার নাম কি? গ্রাম কোথায়? গ্রাম বড় সরবেনগর নাইসেকাটা। এটা কি আপনার মেয়ে? আমার একটাই মেয়ে। জ্যোতি বিয়ে দিচ্ছিলেন কোথায়? বিয়ে দিয়েছিলাম চার লোক। মারা গেল কিভাবে? মারা গেছে, ওরা মারি ফেলাইছে। জামাই এবার দিতে সবাই ওরা ধরে মারিয়ে ফেলা দিয়ে গলায় ধরে। জামার নাম খালেক। কি জন্য? আপনার কি জন্য মনে হচ্ছে যে মারি ফেলাইছে? ও আমার বাড়ি থেকেও আমার মেয়ের গলা বেশি টিভিতে ধরছিল সেদিন রাত্রি, এই ঈদের পর। এই যে এরকম মারধরের কারণ কি? কারণ আমি এখনো আমাদের তিন মাস মাথায় আঘাত। আপনার কি জন্য মনে হচ্ছে যে মারি ফেলাইছে? ওই সারা বেসারা কাম কাজ কিচ্ছু কর না, কাম কাজ কিচ্ছু কর না। আমরা কাজ করে ভালো ভালো করে সঞ্চয় কর, আর আমার মেয়ে ওরই ওই জন্যই মারি ফেলে। তাদের কথা পয়লেই মারি ফেলে। টাকা পয়সা চাইতো নাকি? টাকা পয়সা চাইতো নাকি? না, আমার কাছে টাকা পয়সা চাই। পাইছি মানে মেয়ের বাবা ফোন দিছে যে মেয়ে অসুস্থ, মেডিকেলে মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারি ফেলাইছে। পরে আমরা ওখান থেকে রেডিও চলে আসছি, আসার পরে দেখি কি যে ওখানে লাশ হয়ে রয়েছে। পরে আমরা সবাই মিলে ঢুকলাম ডাক্তারের সাথে, পুলিশের সাথে ঢুকলাম। ঢুকার পরে দেখি কি ওনার মাথায় এখানে বামসেটি খোলা আছে, কেনরি পর এখানে পায়ের দুই সাইডে আর কি সিলে যায়, যেরকম আসর দিলে ওরকম হয়ে গেছে। আমার না আপনার কাছে সীমা কি হয়? আপনার আমার ননদ। আপনার বাসা কোথায়? আমার বাসা খানখানা। আচ্ছা, এই যে ইসে ওর এই জায়গা লাশ আনতে আনছে কারা? হাসপাতালে আনার পরে ওর স্বামী বা ওর কেউ একজন আছে, সেটা হচ্ছে ননদ বলতেছে যে ওনাকে পাশে থেকে নামাইছে, কিন্তু ওনার গলায় কোনো ইয়ে নাই। আমরা দেখছি, ডাক্তারও দেখছে, কিন্তু ওনার কথা হচ্ছে যে আমরা নামাইছি, কিন্তু উনি বলতেছে আমরা আমরা যদি দেখছি। স্বামী কোথায়? স্বামী শ্বশুর সঙ্গে কোনো কারো খবর নেই, আর বাচ্চারাও কোথাও, বাচ্চারা পাইনি।